আমি যখন সিভি লিখব, ম্যাডাম আমি কি একটা সিভি লিখে সব জায়গায় দিয়ে দিব? নো, নট অ্যাট অল। আমার একটা বেসিক সিভি স্ট্রাকচার তৈরি করা থাকবে। আমার অভিজ্ঞতাগুলো, আমার এডুকেশন, কোয়ালিফিকেশন, আমার স্কিলস, এগুলো তো আর বদলাচ্ছে না, এবং কোথায় আমি অ্যাপ্লাই করছি তার উপরে নির্ভর করে আমার সিভিটা কিন্তু আমি বারবার মডিফাই করবো এবং কাস্টমাইজ করবো। আজকে আমি যদি অ্যাপ্লাই করে থাকি একটা মিড লেভেল ম্যানেজার ইন আ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ ব্যাংক, এবং আমার সিভিটা আমি নাই জানি আমি কোথায় অ্যাপ্লাই করছি, আমার ভিতরে লেখার সাথে কিন্তু যে রিকোয়ারমেন্ট অফ দ্য জব এটা মিলবে না। When you apply for a job, before you give your CV, research. সেই চাকরির পজিশনটা সম্পর্কে জানেন, আজকাল জানা কোনো ব্যাপারই না। গুগল করলেই দেখতে পারবেন যে কোন কোম্পানি চাচ্ছে, কেন চাচ্ছে, কী পজিশন, কী কী রিকোয়ারমেন্ট ওই পজিশনের, এবং অ্যাকর্ডিং টু দ্যাট আপনার যে বেসিক একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছেন সেটাকে ঠিক করে কাস্টমাইজ করে তারপর সাবমিট করে। আরেকটা জিনিস আমি সিভির সাথে মেনশন করতে চাই, কভার লেটার প্রয়োজন আছে কি আছে না। অনেকে বলে কভার লেটার প্রয়োজন আছে, অনেকে বলে প্রয়োজন নেই। এটাও দুইটা স্কুল অফ থট আছে। কেন প্রয়োজন আছে, তারা বলতে চায় যে সিভিটা যদি আমার দুই পৃষ্ঠা হয়ে যায় বা তিন পৃষ্ঠা হয়ে যায়, তখন একটা কভার লেটার আমার হাইলাইটেড পয়েন্টসগুলোকে সামনে তুলে ধরবে। সো আমি কভার লেটারটা পড়লেই বুঝবো যে এই সিভিতে আমি কী দেখতে চাচ্ছি। আর আরেক গ্রুপ বলে যে আমি যদি কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে একটা সিভি দিয়ে থাকি, আমার তো কভার লেটারের প্রয়োজন নেই, কারণ ওই অ্যাপ্লিকেশনের রেফারেন্সেই আমি সিভিটা দিচ্ছি। তবে একটা কভার লেটার কীভাবে লিখতে হয় এটা জানা উচিত। সো সিভির সমস্ত ইনফরমেশান কিন্তু আমার কভার লেটারে থাকবে, থাকবে শুধুমাত্র দ্য ফ্যাক্ট যে আমি কতটুকু ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর দি জব অ্যান্ড হোয়াট আর মাই অ্যাচিভমেন্টস অ্যান্ড স্কিলস দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ভ্যাকেন্ট পজিশন।